হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তিনটি বসত বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির সদস্যরা, তবে বাড়ির সমস্ত জিনিসপত্র চাপা পড়েছে মাটির নিচে। বৃহস্পতিবার বিকেলে এমনই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার রানীচক এলাকায়। শুক্রবার দাসপুর দুইয়ের ভিডিও পৌঁছান ত্রাণ নিয়ে, খতিয়ে দেখেন পুরো বিষয়টি। বৃহস্পতিবারের বিকেল 3:30 নাগাদ রূপনারায়ণ নদীর পাড়ে থাকা অশোক সংগ্রাম, সত্য সংগ্রাম এবং স্বপন সংগ্রাম নামের তিনজন ব্যক্তির মাটির বাড়িগুলি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বুঝতে পেরে কোন রকমে বাড়ির সদস্যরা প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। বাড়ির সদস্যরা জানাচ্ছেন, আচমকাই এই ঘটনা ঘটায় বাড়ির ভেতর থেকে তারা কিছু জিনিসই বের করতে পারেননি। মাটির নিচে চাপা পড়েছে বাড়ির মধ্যে থাকা বহু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সব নথি। অন্যদিকে এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ওই দিনই ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নাসিফা বেগম সহ অন্যান্যরা। কথা বলেন বাড়ির সদস্যদের সঙ্গেও। বাড়ির সদস্যদের সরিয়ে অন্যের বাড়িতে নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা করা হয়। শুক্রবার দাসপুর দুই বিডিও প্রবীর কুমার সিট ঘটনাস্থলে পৌঁছে তিনটে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি তাদের হাতে চাল ডাল ত্রিপল তুলে দেন। আশ্বাস দেওয়া হয় দ্রুত তাদের জন্য কিছু করার ব্যবস্থা করবেন। মন্দিরা মাঝি ও সৌমিনা দত্তের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। না না, আমাদের পাড়তে হয়নি স্যার, আমাদের হুগলি জেলাটা ওইটা হচ্ছে বলে হুগলি পাড়টা কিন্তু করছে ওরা, কিন্তু আমাদের এখানটাতে কেউ মানে ওটা হুগলি যা মরে আছে। ঠিক আছে।